একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি? বিল গেটস জবাব দিয়েছিলেন, হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী। তারপর তিনি একটি গল্প বললেন। এই সময়টি ছিল যখন আমি ধনাঢ্য বা বিখ্যাত ছিলাম না। একবার নিউ ইয়র্ক বিমানবন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাৎ হলো। আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম, কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই, তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার অবস্থার কথা বলেছি। বিক্রেতা বললেন, আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি। আমি পত্রিকাটি নিয়েছিলাম। 2 থেকে 3 মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছি এবং কাকতালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সাথে দেখা হলো। বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন। আমি অপারগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারি না, কারণ এখনও আমার পরিবর্তন আসেনি। তিনি বললেন, আপনি এটি নিতে পারেন, আমি এটি আমার লাভাংশ থেকে আপনাকে দিচ্ছি, আমার ক্ষতি হবে না। বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম। ওই ঘটনার 19 বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা। আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম এবং প্রায় 1.5 মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, আপনি বিল গেটস। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, হ্যাঁ, মনে আছে, আপনাকে 2 বার দিয়েছি। আমি বললাম, আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই, আপনি আপনার নিজের জন্য যা চান বলুন, আমি এটি পূরণ করব। বিক্রেতা বললেন, স্যার, আপনি এমন কিছু দিতে পারবেন না যা আমার সাহায্যের সমান হবে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি বলেছিলেন, আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থান থেকে, আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন, আপনার সাহায্য কিভাবে আমার সাহায্যের সমান হবে? সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন। মানুষের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারাই যাদের প্রাচুর্য অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে। সত্যিকারের ধনী হওয়া খুব গুরুত্বপূর্ণ। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ার করার কারণে কারো হয়তো আলোর চোখ খুলে যেতে পারে। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।